গুন্ডাদের বিরুদ্ধে লড়তে হবে ওই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রতিবাদে বিজেপিকে নিশানা করে রবিবার বিকেলে প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদের ডোমকলে। শালবনিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিরোধীদের হামলা ইট বৃষ্টি। বিরোধীদের চক্রান্ত এবং কনভয়ে হামলার প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকলের গলি থেকে রাজপথে তৃণমূলের মিছিল। আর এই মিছিলে উপস্থিত ছিলেন টাউন ও ব্লক তৃণমূল সভাপতি, জেলা পরিষদের দলনেতা সহ এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এদিনের এই প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের নির্দেশ মতো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শালবনিতে তার কনভয়কে যেভাবে আক্রমণ করা হলো তার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল। আমরা প্রায় প্রতিটা অঞ্চল এবং আমাদের টাউন এবং ব্লকের একসঙ্গে আমরা কয়েক হাজার লোককে মিছিল করলাম। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনজয়ার প্রোগ্রাম শুরু করেছেন, সেই প্রোগ্রামের যে হাজারে হাজারে মানুষ তৃণমূল কংগ্রেসে আজকে মিটিং মিছিলের লোক হতে, সেটা কিন্তু বিজেপি এবং অশুভ কংগ্রেস হিসেবে তারা মানতে পারছে না এবং আমাদের সরকারকে কালিমুক্ত করার জন্য তারা আক্রমণ করতে চেষ্টা করছে। তার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম। তার গাড়িতে হামলা, তার উপর যখন হামলা করেছে, বাংলার সর্বস্তরের নাগরিক আজকে পথে নেমেছে। তার এই যাত্রাকে সবাই অভিনন্দন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। কারণ তার এই যাত্রাই গোটা বাংলার এক নতুন পথ, নতুন দিশার সৃষ্টি করেছে, যার ফলে সর্বস্তরের মানুষ আজকে পথে নেমেছে। তারা ধিক্কার জানাচ্ছে। যারা এই ষড়যন্ত্র তৈরি করছে, যারা এই কুচক্র তৈরি করছে, তাদেরকে আমরা সর্বতোভাবে, শুধু ডোমকলই নয়, বাংলার সর্বস্তরের মানুষের সঙ্গে পথে পা মিলিয়ে এই ডোমকলেরও জনগণ একই সুরে আজকের এই কুচক্রকে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই।